আসসালামু আলাইকুম। সকল খামারি ভাইদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আজকে পোলট্রি পণ্য পাইকারি মূল্য, খামারিদের প্রাপ্য মূল্য এবং দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ কিছু শহরে ব্রয়লার মুরগি, কালোবাট লাল, কালোবাট সাদা ও সোনালী মুরগির দাম এবং বাচ্চার দাম আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকটা খামারির জন্য উপকারী একটি ভিডিও। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে প্রতিনিয়তই মুরগি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা ও লালন পালন সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আজকে গাজীপুরে ব্রয়লার মুরগির দাম 155 থেকে 160 টাকা, কালোবাট লাল 220 টাকা এবং কালোবাট সাদা 155 থেকে 160 টাকা এবং সোনালী মুরগি 220 টাকা থেকে 230 টাকা। এবং বাচ্চার দর দেশের বিভিন্ন জায়গায় অ্যানালাইসিস করে দেখতে পারলাম বাচ্চার দাম 38 টাকা থেকে 45 টাকার মধ্যে সীমাবদ্ধ এবং মুরগির যে বাজারটা এটা 42 টাকা কোথাও কোথাও আছে, 45 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। আপনারা মুরগি বিক্রয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যেন সঠিক তথ্য জেনে মুরগিটা বিক্রয় করতে পারেন। আপনি যেহেতু ভিডিওটি অনেক ছোট করব সেহেতু আপনাদের সামনে সবগুলো শহরের নাম তুলে ধরা হচ্ছে না, আমি শুধু ব্রয়লার মুরগির নাম এবং বাচ্চার রেটটা বলে দেওয়ার চেষ্টা করব। চট্টগ্রামে 140 টাকা থেকে 42 টাকা ব্রয়লার মুরগি, বরিশালে 145 টাকা থেকে 46 টাকা, ময়মনসিংহ 142 থেকে 44 টাকা, রংপুরে 146 থেকে 50 টাকা, বগুড়ায় 150 থেকে 155 টাকা, সোনালী মুরগি বগুড়াতে 240 টাকা থেকে 242 টাকা এবং টাঙ্গাইলে 155 থেকে 160 টাকা ব্রয়লার মুরগি, সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি 155 থেকে 60 টাকা, কালোবাট লাল 225 টাকা থেকে 230 টাকা এবং সোনালী মুরগি 230 থেকে 235 টাকা, ফরিদপুরে 155 থেকে 160 টাকা ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি 215 থেকে 220 টাকা এবং সোনালী মুরগি 225 থেকে 230 টাকা এবং নোয়াখালীতে 143 থেকে 145 টাকা। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অবশ্যই বলবো এখানে যে মূল্যটি আমি বলে দিলাম আপনাদের সামনে এখান থেকে 2-4 টাকা কম বা বেশি হতে পারে। আপনারা অবশ্যই অ্যানালাইসিস করার পরে আপনারা মুরগি ক্রয় বা বিক্রয় করবেন অবশ্যই। যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে প্রতিনিয়তই ব্রয়লার মুরগি, সোনালী মুরগি এবং বিভিন্ন মুরগি বিষয়ক চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই। আল্লাহ হাফেজ।